হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শাহিন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা দেখতে চলছি আপনি কিভাবে একটা 3D লোগো ক্রিয়েট করবেন। এই ভিডিওতে আমরা আজকে দেখব কিভাবে আপনি খুব সহজে একটা 3D লোগো ক্রিয়েট করতে পারেন। জন্য একটা আপনি আমি ডেমো হিসেবে একটা নিয়ে নিয়েছি ডকুমেন্ট। আপনারা ডকুমেন্ট নিয়ে নেবেন, ডকুমেন্ট কোনো ফ্যাক না। তো আমি লোগোতে চলে যাই। লোগোটা লোগো ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে একটা ইলিস ড্র করতে হবে। ইলিসটা আমি ডকুমেন্টটাকে জুম করে কন্ট্রোল মাউসের চাকাটা ঘুরিয়ে জুম করে নিলাম। এবার শিফট অলটা অলটা প্রেস করে আমি একটা ইলিস ড্র করলাম, ইলিস ড্র করে নিলাম। এখন কেন জুম করে নিয়েছি, জুম করে নেওয়ার তার মানেটা হলো যে ইলিসটা আমি ছোট করে তৈরি করব, এই জন্য জুম করে নিয়েছি। এবার প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিলাম। দেন এইটাকে শিফট অল্টা প্রেস করে, শিফট অল্টা প্রেস করে যদি আপনি ড্রাগ করেন তাহলে সমান দূরত্বে যাবে, আঁকা পাকা হবে না। তো এখানে এনে ছেড়ে দিলাম, সরি, শিফটটা প্রেস করে এখানে ছেড়ে দিলাম। এখন দুটো ইলিশ হয়ে গেছে। এই ইলিশটাকে আমি একটু জুম করে ইলিশটাকে আমি ছোট করে দেব, পূর্বেরটার তুলনায় একটু ছোট করে দেব, ছোট করে দিলাম। দেন এই দুইটাকে সিলেক্ট করে নিলাম। দুইটাকে সিলেক্ট করে এবার আমি অবজেক্ট থেকে ব্লেন্ড, অবজেক্ট থেকে ব্লেন্ডে গিয়ে মেক মেকে দিয়ে দিলাম। বেশ কিছু স্টেপের মাধ্যমে আমার একটা রেজাল্ট দাঁড়াইছে, কাঙ্ক্ষিত একটা রেজাল্ট দাঁড়াইছে। আমি এটাকে কাস্টমাইজ করব, আবার অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখানে গিয়ে এখানে আপনাকে স্পেসিফিক স্টেপ এখানে ক্লিক করে দেখেন একটা 27টা স্টেপের মাধ্যমে এটা তৈরি হয়েছে। আমি কম বেশি করে দেব, তো আপনারা চাইলেও কম বেশি করে দিতে পারেন, আমার যদিও 27টা প্রয়োজন নাই, আমি 22টা রাখলাম। 22টা রেখে এইটাকে একটু উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে এটাকে অল্টা প্রেস করে একটা কপি করে নিলাম, অল্টা প্রেস করে কপি করে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার সমান দূরত্বে আমি ফুল পেজটা ভরে দেবো, এবার কন্ট্রোল প্রেস করে ডি চাপলে আমার, সরি একটু বাঁকা হয়ে গেছে, যাক প্রবলেম নাই, এইভাবে হয়েছে। আর হ্যাঁ, আমার প্রথম যে ইয়েটা করছে ওইটি বাঁকা ছিল, বাঁকা হয়ে আর কি কাজটা হয়েছে প্রথমটাই। তো এটা হয়ে গেল, এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিন। গ্রুপ করে আপনারা উইন্ডো থেকে যে সোয়াসেস সোয়াসেস ইয়েটা নিয়ে আসবেন, আমার এই জায়গায় নেওয়া আছে, তো এইখানে ক্লিক করে এই সিম্বল সিম্বলসে নিয়ে এটাকে রেখে দিলাম। এই জায়গায় ড্রাগ করে নিয়ে আসতে এই ডায়ালগ বক্স ওপেন হবে, এটা একটা নাম দিয়ে দিবেন। তা আমি নাম দিয়ে দিছি, একটা নাম দিয়ে দিলাম। এবার ওকে ওকে দেওয়ার পরে এইটা এখানে চলে আসছে, চলে আসার পরে এটা আমরা রেখে দিলাম। দেন এখন আরেকটা ইলিশ ড্র করব, ইলিশ ড্র করে একটা বড় করে একটা ইলিশ ড্র করলাম। এবার এই সিজার টুলটার মাধ্যমে ইলিশটাকে কেটে নিব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, নরমাল ক্লিক করলাম। এবার এই সিলেকশন টুলটা নেব, সিলেকশন টুলটা নিয়ে এখানে দুইটাকে দুই দিকে ড্রাগ করে এখন এইটাকে ডিলিট করে দেবো, এটা আমার প্রয়োজন নেই, এইটা নিয়ে কাজ। এইটাকে এখন এটাকে সিলেক্ট করে ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, 3D তে গিয়ে রিভলভ এখানে এসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার ঠিক এই ডায়ালগ বক্সটা ওপেন হবে। এখন এই জায়গা থেকে এই যে ম্যাপ ম্যাপ আর্ট এখানে ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পরে আরেকটা ডায়ালগ বক্স ওপেন হবে। ওপেন হলে এই যে এখানে ইনভিজিবলে ক্লিক করে দেব, ক্লিক করে দিলে এটা এরকম হবে। এখন এই জায়গা থেকে
এই জায়গা থেকে এই যে ডেমো ফাইল 01 আমরা ওইটা সেভ করছি স্যাম্পলে, ওইটাকে এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা চলে আসবে। চলে আসলে এখন এইটাকে এইভাবে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন আমরা যেইভাবে চাচ্ছি ঠিক ওইভাবে। আপনারা চাইলে এইভাবে কাস্টমাইজ করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, তো আমি এইভাবে রাখলাম। ওকে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পরে আবার ওকে ওকে। এখন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এখানে এটা ক্লিক করুন, এটা এখন গ্রুপ অবস্থায় আছে, এটাকে আমাদের এক্সপ্যান্ড করতে হবে। এটাকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডে ক্লিক করে আবার পুনরায় অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডে ক্লিক করে এখন যে এই যে আউটসাইড গুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব। এখন যদি ডিলিট করতে যাই তাহলে ফুল ইয়েটা চলে যাবে, তো আমাকে শিফট কন্ট্রোল জির মাধ্যমে আনগ্রুপ করে নিতে হবে, অথবা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে পারেন। এখন দেখেন এই যে এখানে একটা ইয়ে আছে, ডিলিট করে সরি তাও চলে গেছে। এভাবে না করে এটাকে ডবল ক্লিক করে আইসোলেট করে নিতে পারেন, লেয়ারটা আইসোলেট করে আনগ্রুপ করে নিতে হবে শিফট কন্ট্রোল জি। দেখেন আনগ্রুপ হয়েছে, এই একটা অংশ ছিল এইটা, এখন এইটাকে এখন ডিলিট করে দেব। নর্মালি ডিলিট করে দেওয়ার পরে এই আমাদের যে ইয়েটা আরেকটা অংশ আছে এটার সাথে, এখন আর কিছু নেই এটার ভিতরে। এবার কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিলাম। এইটাকে গ্রুপ করে দেওয়ার পরে উফ সরি মিস্টেক হচ্ছে, সবগুলাই একত্র আসে না। কন্ট্রোল জি এর মাধ্যমে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে একটা যে কোনো একটা কালার আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি একটা কালার নিয়ে দিচ্ছি, এটাকে নিলাম, নিয়ে এখান থেকে একটা কালার দিয়ে দেখি, এই কালারটা দিয়ে দেখি। চাইলে ডাইরেক্টও দিতে পারেন, বুঝতেছি না হয় না কা কন্ট্রোল জি কালারটা দিয়ে নিলাম। দেখেন আমার কিন্তু যে লোগোটা আমি চাচ্ছিলাম সেটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। এখন এইটাকে নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারেন, অথবা এটাকে যদি আপনি চান একটা শ্যাডো ক্রিয়েট করবেন, এখানে একটা শ্যাডো দিবেন। তাহলে কিভাবে দিবেন, এই একটা ইলিশ নেবেন, ইলিশটাকে ড্র করে নিলাম, সরি ইলিশটাকে ড্র করে নিয়ে এই যে গ্যাডিয়ে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে ক্লিক করে আমাকে এই হোয়াইট ব্ল্যাক এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে এইটাকে ক্লিক করে দিলাম, এখান থেকে যে আমার জিডিএল গ্রেডিয়েন্টটা নিতে হবে, জিডিএলটা নিয়ে এখানে ক্লিক করে ক্লিক করে দিতে হবে। দিলে এরকম হবে, ঠিক এরকমটা হওয়ার পরে এখন আমি যদি একটু হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে বাড়িয়ে দেওয়ার পরে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন এইটাকে শিফট প্রেস করে আমি যদি অল্টা প্রেস করলে আমার কিন্তু এটা এরকম ঠিক সাইডে সাইডে হয়ে যায়, আমি এটা করতে পারতেছি। এটাকে এইভাবে দিয়ে এবার অ্যারেঞ্জ থেকে সেন্টু ব্যাক, সেন্টু এখানে একটা একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল, আমার একটা শ্যাডো তৈরি হয়ে গেল। যদিও শ্যাডোটা একটু সময় দিলে আরো ভালোভাবে তৈরি করা যাবে।
এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এরকম সকল এক্সাইটিং ভিডিও আমাদের চ্যানেলে পেতে অবশ্যই আমাদের আপনাদের সাপোর্টটা প্রথমত আমাদের প্রয়োজন, তারপর কিন্তু আমরা এইসব ভিডিও উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।